খুব কম দিনের ভিতরতে পঞ্চায়েতী রাজ আইনখন সংশোধন হব। পঞ্চায়েতী রাজ ব্যবস্থাত এইবার আমি রাজনৈতিক আর অরাজনৈতিক, অর্থাৎ রাজনৈতিক দল হিসাবে আমি প্রতিদ্বন্দ্বিতা করিব লাগে নে অরাজনৈতিক হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করিব লাগে, এই বিষয়ে আমি এটা বহু দিনের পর আলাপ আলোচনা চলাই আহিছিল যাতে আমি ফিডব্যাক পাব পাৰো। এই ফিডব্যাকের উপর ভিত্তি করে আর আন বিভিন্ন আলাপ আলোচনা করে এইবার বিধানসভাত আমি পঞ্চায়েতী রাজ আইনখন সংশোধনের বাবে আনিম। লগতে উপজিলা বা মহকুমা অহা কিছুদিনের ভিতর কেনেকে এই উপজিলা সমূহক আমি কার্যকরণ বা ফিল্ডত আনিব পাৰো তার বিষয়েও আজি ডিটেইল আলোচনা হয়। তৃতীয়তে আমার সরকারের যাক আসনি বিশেষ নিবনুয়া যুবক যুবতী সকলক 1,00,000 চাকরির পিছত 2,00,000 যুবক যুবতীক পর্যায়ক্রমে আত্মসংস্থাপনের বাবে আমি যে ব্যবস্থা করব উলাইছো সেই আসনি, আত্মসহায়ক গোটর মহিলা সকলক এটা মাইক্রো এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের লগত জড়িত করে কেনেকৈ তেওঁলোকক আমি ব্যক্তিগতভাবে সহায় করব পাৰো, গ্রুপ হিসাবে নহয় ব্যক্তিগতভাবে। মুখ্যমন্ত্রী আবাস যোজনার রূপরেখা, আরোহণ আসনির সমীক্ষা, আর আমি 40,00,000 লোকক যে রেশন কার্ড ডিসেম্বরের আগতে বিলাব খুঁজিছো, 8,00,000 লোকক যে অরুণোদয় আসনি আমি দিব খুঁজিছো, এই গোটেবিলাক জনকল্যাণমূলক কাম ইয়াত আলোচনা হয়। খুব কম দিনের ভিতরতে পঞ্চায়েতী রাজ আইনখন সংশোধন হব। পঞ্চায়েতী রাজ ব্যবস্থাত এইবার আমি রাজনৈতিক আর অরাজনৈতিক, অর্থাৎ রাজনৈতিক দল হিসাবে আমি প্রতিদ্বন্দ্বিতা করিব লাগে নে অরাজনৈতিক হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করিব লাগে, এই বিষয়ে আমি এটা বহু দিনের পর আলাপ আলোচনা চলাই আহিছিল যাতে আমি ফিডব্যাক পাব পাৰো। এই ফিডব্যাকের উপর ভিত্তি করে আর আন বিভিন্ন আলাপ আলোচনা করে এইবার বিধানসভাত আমি পঞ্চায়েতী রাজ আইনখন সংশোধনের বাবে আনিম। লগতে উপজিলা বা মহকুমা অহা কিছুদিনের ভিতর কেনেকে এই উপজিলা সমূহক আমি কার্যকরণ বা ফিল্ডত আনিব পাৰো তার বিষয়েও আজি ডিটেইল আলোচনা হয়। তৃতীয়তে আমার সরকারের যাক আসনি বিশেষ নিবনুয়া যুবক যুবতী সকলক 1,00,000 চাকরির পিছত 2,00,000 যুবক যুবতীক পর্যায়ক্রমে আত্মসংস্থাপনের বাবে আমি যে ব্যবস্থা করব উলাইছো সেই আসনি, আত্মসহায়ক গোটর মহিলা সকলক এটা মাইক্রো এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের লগত জড়িত করে কেনেকৈ তেওঁলোকক আমি ব্যক্তিগতভাবে সহায় করব পাৰো, গ্রুপ হিসাবে নহয় ব্যক্তিগতভাবে। মুখ্যমন্ত্রী আবাস যোজনার রূপরেখা, আরোহণ আসনির সমীক্ষা, আর আমি 40,00,000 লোকক যে রেশন কার্ড ডিসেম্বরের আগতে বিলাব খুঁজিছো, 8,00,000 লোকক যে অরুণোদয় আসনি আমি দিব খুঁজিছো, এই গোটেবিলাক জনকল্যাণমূলক কাম ইয়াত আলোচনা হয়।